বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ওলা ইউসরিক বিহী আহদা মানে আবি হু রায়রাত রদিয়াল্হ হুয়ান হু কল কল রসুলুল্লাহ ইসাল্লাহ আলাইহিহু আসাল্লাম মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরু না ফাহ রদ রওয়া হ মুসলিম পৃথিবী বাংলার সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আলোচনা করছি আমূলের সলে সম্পর্কে আমরা ইতিপূর্বে আমলের সলের কয়েকটি দিক উল্লেখ করেছি আজকে আমুল কবুলের যে শর্ত রয়েছে দুইটি তার মধ্যে অন্যতম একটি হলো মোতাবেয়াত রসুল্লাহ সাল্লু আলি গা সাল্লাম যে আমুলটি আমি করব সে আমুলটি যেন রসুল্লাহ সাল্লু আলাইহি গুয়া দেওয়া পদ্ধতি মোতাবেক হয় আমরা আগেই জেনেছি যে প্রথমত আমুলটি করতে গেলে অবশ্যই অবশ্যই সেখানে আল্লাহ রাবুল আলমিনকে একমাত্র সন্তুষ্টি করার জন্যই করতে হবে যদি সেটা আল্লাহর উদ্দেশ্যে না হয়ে অন্য উদ্দেশ্য হয় তাহলে নিঃসন্দেহে এটা শিরকে পরিণত হবে অনুরূপভাবে দ্বিতীয় শর্ত যেমনভাবে দুইটি শর্তের কোনো একটি যদি না থাকে তাহলে সেটা এবাদত বলে গণ্য হবে না তার দ্বিতীয় শর্ত হলো সেটা হতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী আর এটা যদি রসুল্লাহ সাল্লামের তরিকায় না হয়ে অন্য কারো তরিকায় হয়ে থাকে তাহলে শরীয়তের পরিভাষায় সেটাকে বলা হয় বেদাত বেদাত তাকেই বলা হয় যেটা রসুল্লাহ সাল আলহি সাল্লাম এবং সাহাবিদের যুগে এবাদত হিসাবে দিন হিসাবে স্বীকৃত ছিল না সেটাকে শরীয়ত হিসাবে দিন হিসাবে স্বীকৃত দেওয়ার নাম হল বেদাত এখানে একটু কথা আপনাদের সামনে বলতে চাই কোনো ব্যক্তি যে কোনো আমুল করবে যেটা আমুলে সলেহ নয় ইচ্ছা অনুযায়ী করে যাবে তার কি কোনো প্রতিদান নেই তার কি কোনো পরিণাম নেই অবশ্যই পরিণাম আছে যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আসা এই বিধান রসুল্লাহ সাল্লা সাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত এই পথ অবলম্বন না করবে তার জন্য ভয়াবহ দিক রয়েছে আল্লাহরাব্লা আলামেন বলছেন তোরা আলকাহাফ একশো পাঁচ এবং ছয় নম্বর আয়াতে বলেন উলাইকেল্লে দিন এক কাফারুবে আয়া তিরব্বিগীমালি ক ইহাবি তৎ আ আমাল হুম ফালা নুকিম ওলাহু ইয়ামাল তিয়ামাতে ওয়াজনাম ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে এবং যার কারণে আমার সাথে যে তাদের সাক্ষাৎ হবে এ সাক্ষাৎকে তারা মেনে নেয়নি স্বীকৃতি দেয়নি তাদের আমূল সমূহ নষ্ট হয়ে যাবে এবং ফালা নকিম হুমিয়াউমাল কিয়ামত ওয়াজনা আমি তাদের জন্য কাল কিয়ামতের মাঠে কোনো প্রমাণ বা মানদণ্ড কোনো মিজান আমি কায়েম করব না জালিকা জাসা উহুম জাহান্নামু বিমা কাফারু অত্যাখজু আয়াতি ওর সুলি হুজুয়া আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে তাদের পরিণাম হলো একমাত্র জাহান্নাম কারণ হলো আমার পক্ষ থেকে আসা বিধানকে তারা এবং আমার রসুলকে তারা ঠাট্টা করেছে বিদ্রুপ করেছে কারণ আমার পক্ষ থেকে আসা বিধান তারা মানেনি এবং যে যে পথ দিয়েছে এই তরিকাকে তারা গ্রহণ রসুল্লাহ তরিকা না করে অন্য গ্রহণ করেছে আর যখনই এটা করতে যাবে তখনই তাদের ফলাফল খারাপ হবে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এই মর্মে আরও কঠোর বাণী প্রদান করেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা এক্ষেত্রে বলতে চাই আমুল করলেই সেটা কাছে গৃহীত হবে না বরং আমুলটা করতে আমুলের সলে যা কুরান এবং সন্না দ্বারা প্রমাণিত আল্লাহ আলমা তাসলান বলেন আল গাশিয়া, এবং আয়াতে। আল্লাহ বলেন যে অনেক আমুলকারী আমুল করতে করতে পরিশ্রান্ত হয়েছে ক্লান্ত হয়ে গেছে তাসলা তাসলানারণ হামিয়া কাল কেয়ামতের মাঠে দেখা যাবে ওই সমস্ত ব্যক্তি প্রজ্বলিত দগ্ধিত আগুনে নিক্ষিপ্ত হচ্ছে অর্থাৎ জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে বুঝে যাচ্ছে আমূল করতে করতে যদি পরিশ্রান্ত হয়ে যায় আমরা আমূল করতে করতে যদি আমরা ক্লান্ত হয়ে যাই সারাটি জীবন যদি আমুল করেই যায় ওই সেই আমুলটি কোরআন এবং সুন্না মোতাবেক যদি না হয় তার বিনিময়ে জাহান নামে যেতে হবে এটা পরিষ্কার শুধু তাই নয় আল্লাহ রাবুল আলামিন সুরা আল ফুরকান তেইশ নম্বর আয়াতে বলেন কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের আমুল সমূহ দেখার জন্য অগ্রগামী হব ফাজা আল্লাহ হাবা মাংসুরা অতঃপর সমস্ত আমুলকে আমি একেবারে ধুলাই ধূসরিত করে দেব সবগুলোকে নষ্ট করে দেব বুঝা যাচ্ছে আমুল করলেই হবে না আমুলটা সঠিক হতে হবে শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন মানে আমিলা আমালান লাইসা আলাইহ আমরুনা ফাওয়ারাদ সহি মুসলিম কোন ব্যক্তি যদি কোনো আমুল করে কেউ যদি কোনো আমূল করে লাইসা আলাইহ আমরুনা সে আমুলটি করার নির্দেশ আমাদের পক্ষ থেকে নেই ফাওয়ার রদ ওইটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওইটা মানা যাবে না ওটা চলবেই না সহি বুখারি প্রথম খণ্ডের তিনশো একাত্তর পৃষ্ঠায় রসুল্লাহ সাল্লাম বলেন মান আহদাসা আমরিনা হাদা মা লাইসা মিনহু ফা হুয়া করতে গিয়ে কোনো ব্যক্তি যদি নতুন কিছু করে ফেলে যদি নতুন কিছু আবিষ্কার করে শরীয়তের নামে নেকির উদ্দেশ্যে লাইসা মিনহু যেটা শরীয়তের অন্তর্ভুক্ত নয় যেটা শরীয়তে নেই ফা হুয়া রাদ ওটা ওটা বর্জনীয় ওই আমুলটা করা যাবে না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে মুসলিম জাতিকে মানব জাতিকে লক্ষ্য করতে চেয়েছেন যে শরীয়তের মধ্যে থেকে আমুল করতে হবে সম্পৃক্ত কথা সংশ্লিষ্ট একটি বিষয় আপনাদের জানিয়ে দিই আমাদের দেশে হোক এবং গোটা বিশ্বেই সারা ওয়ার্ল্ডে একটি বিষয় পরিচিত আছে যে যে কোনো কাজকে ভালো মনে করে করা হয় যার কোনো ভিত্তি নেই শরীয়তের পরিভাষায় সেটাকে আমরা বলতে পারি পারিদাহ অর্থাৎ বেদাত আর এখানে আমরা বাংলা ভাষায় বলতে পারি সেটা ভুয়া ভুয়া মূল যেটা সেটা যে জিনিসটি ভুয়া সেটা আমরা গ্রহণ করি না আমরা সচেতনে ব্যাপারে কিন্তু শরীয়তের নামে কোনো জিনিস যদি ভুয়া তৈরি হয় সেটা তো গ্রহণযোগ্য হতেই পারে না আর এই ভুয়া মূলটাই শরীয়ত যেটা বলছে মা দাসা আলা গয়ে মিসালিন সাবেকিন বেদাত বা ভুয়া মূল তাকেই বলা হয় যা পূর্বে ছিল না পূর্বে তার কোনো দৃষ্টান্ত ছিল না পরে তৈরি হয়েছে এক্ষুনে আমরা কেউ বলতে পারি যে আগে তো চশমা ছিল না আগে তো ঘড়ি ছিল না আগে তো আমরা যে ট্রাক বাস বিমান ইত্যাদিতে চলে থাকি এবং ব্যবহার করে থাকি এটা তো রাসুল্লাহ সাল আলাই গাসাল্লামের যুগে ছিল না সম্মানিত দর্শক মন্ডলী আসলে আমাদের বুঝতে একটু ভুল হয় যে আর একটি কথা এখানে বলা যেতে পারে যে আমিও তো ছিলাম না রাসুলের যুগে আপনিও তো ছিলেন না রাসুলের যুগে তাহলে কি এই যুগে আমার আবার আপনার জন্ম নেওয়াকে ঠিক হয়েছে না আসলে শরীয়ত এটাকে বেদাত বলে না ভেদাত আবিধানিক অর্থে শাব্দিক অর্থে এটাকে আমরা বেদাত বলে থাকি যে কোনো জিনিস নতুনভাবে সৃষ্টি হওয়া যা ইতিপূর্বে ছিল না আল্লামা সাতেবী রহিমাহুল্লাহ কিতাবুল ইতেসামের মধ্যে প্রথম খণ্ডের

সেটা পালন করা হয় আর তাকার রবিল আল্লাহ অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি যে যাতে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় আল্লাহর নৈকট্য পাওয়া যায় নেকির উদ্দেশ্যে করা হয় লাম ইয়াকুম আল্লা সি হাতিহা দালেইলুন সারেইন সাহিহুন আসলান আওয়াসফান যে কাজটাতে যার পিছনে কোনো দলিল নাই সেটা আসলান হোক বা ওয়াসফান হোক কোনো ইঙ্গিত বা মূল কোনো দলিল যার প্রতি নাই তাকেই বলা হয় বিধাত তাহলে আমরা বুঝতে পারলাম এটা যে আধুনিক যে আবিষ্কারগুলি হচ্ছে এই আবিষ্কারগুলি দ্বারা আমরা কখনো আল্লাহর নেকি মনে করি না তবে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলমিনের বিধানকে সুন্দর করে সহজ করে তুলে ধরার জন্য এই আধুনিক প্রযুক্তিকে আমরা ব্যবহার করব। এটা তো শরীয়ত্ম স্পষ্টভাবে আবিধানিক অর্থে আমরা বেদাত বলতে পারি শরীয়ত তাকে বেদাত বলেনি আমুল সলেহ করতে গিয়ে আমরা যেন এরকম বিভ্রান্তির শিকার না হয়ে যাই সম্মানিত দর্শক মন্ডলী এখানে আর একটি কথা উল্লেখ করতে চাই যে কোরআন এবং সন্ন্যার যেটা অনুমোদন দিয়েছে সেটা আমরা গ্রহণ করব এছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করতে যাব না সম্মানিত দর্শক মন্ডলী ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ রাব্ব রাহে অবশ্যই সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনে বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমা আমরা আজ থেকে শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুণ মন হওয়ার হক আদা দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার

তারা বললেন আল্লাহ এবং তার রসুল সাল্লাইসাল্লামী অধিক জানেন তিনি বললেন তোমার কোনো ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে সেটাই জিব্বত তারা জিজ্ঞেস করলেন আমি যা বলি তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনি কি বলবেন তখন তিনি উত্তরে বললেন তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে তবে তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে না থাকে তাহলে তার উপর মিথ্যা অপবাদ দিলে সেহী মুসলিম চতুর্থ খণ্ড ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার দুশো ইসলাম যে করে অধিকারের রক্ষা সততার সমর্থন বিরূপের খণ্ডন আমি মোহাম্মদ মাদানি অসংখ্য বৈশিষ্ট্যে পরিপূর্ণ ইসলাম সবার থেকে ভিন্ন কেন জানতে চান তাহলে দেখুন ইসলামের বৈশিষ্ট্য শুধু পিস টিভি বাংলায় দেখুন ইসলামের বৈশিষ্ট্য পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত পিস টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা অনেক আমল করছি আমরা সমাজে রয়েছে যেগুলো ভালো মনে করে করি তাহলে ভালোটা কি আমার চোখে না শরীয়তের চোখে না মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই সাল্লামের চোখে ভালো এটা আমাকে লক্ষ্য রাখতে হবে দেখুন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বাসাই ছিলেন না একদা তিনজন ব্যক্তি রাসুলের স্ত্রীদের কাছে গেল এস ওয়াসাল্লাম তারা রসুল সালামের এবাদত সম্পর্কে জিজ্ঞেস করলেন অর্থাৎ কিভাবে আল্লাহ এবাদত করেন সেটা জিজ্ঞেস করার জন্য তারা গেলেন কিন্তু ফালাম্মা বিহা যখন তাদেরকে খবর দেওয়া হলো যে আল্লাহ রাসুল এইভাবে এবাদত করতেন এবং তারা বলল। আইনা না হুনুম মিরান্নাবি এসাল্লাহ আলাইহু রাসূল থেকে আমরা কোথায় ওকত গফরা লহ হু মা তাকাত হম বি উয়া তা আখার অথচ রাসূল সল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনের এবং পিছনের সমস্ত পা পাল্লা ক্ষমা করে দিয়েছেন কান্না হুম তাকা লোহা রাসূলের আমূল সমূহকে খুব কম মনে করলো সম্মানিত দর্শকমণ্ডলী আপনি আমি লক্ষ্য যদি করি যে আল্লা রসূলের যুগে রাসুলসাল্লাহ আলাইসালামের আমুলকে তারা কম মনে করলো সুতরাং একজন বললো আবাদা আমি রাত্রিতে সর্বদা এবাদত করব আমি ঘুমাবো না আর একজন বললো আলা উফতির আমি প্রত্যেক দিন পালন করব আমি শিয়াম বাদ দেব না আরেকজন বললো নেশা আমি মেয়েদেরকে বর্জন করব আমি বিবাহ সাদী করবো না রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের এবাদত দেখে তারা মনে করলো রাসুলের এবাদত কম যে আজকের যুগে আমরা বহু মানুষ এটা করে থাকছি যে কোথায় রাসুল সাল্লাহ সাল্লাম আর কোথায় আমরা সুতরাং এখন বেশি বেশি এবাদত করতে হবে এই ওয়াদা যখন করে ফেললো তারা তিনজন ঠিক এই মুহূর্তে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পরে তিনি বললেন আকুল তুমি কেদা ও কাদা তোমরাই কি তারা যারা এই সমস্ত এই সমস্ত কথা বললে সুল্লাহ সাল্লাহসাল্লাম বলে অল্লাহ হে লা আক শ কুম্লিল্লা ইয়াত কুম্লা হু শোনে রাখো তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাকে ভয় করি এবং আমি সবচেয়ে বেশি তাকুয়াশীল আমার মতো তোমরা তাকুয়াশীল হতে পারবে না ওসল্লি ও আমি সালা আদায় করি আবার ঘুমাই ও আসুম ও ও উফতির আমি শ্যাম পালন করি আবার শ্যাম বাদ দিই তা নিসা আমি বিবাহ করি হামান রগিবাং সুন্নাতী ফালাইসামিন্নী যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ফালাইসামিননি ও আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বন্ধুরা আমার আমরা প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে বিনীত স্বরে জানাতে চাই যে যদি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লামের মতো এবাদত আমরা না করতে পারি তার দেওয়া বিধানের অনুসরণ যদি না করি বরং বেশি বেশি যদি করতে চাই ভালোর নামে তাহলে তার পরিণাম ভয়াবহ হবে অর্থাৎ রাসুলের উম্মত থেকে ওই ব্যক্তি বের হয়ে যাবে নিঃসন্দেহে এই হাদিস প্রমাণ করে সুতরাং আর কখনো যেন মনে না করি আল্লাহ রাসুল তার সব পাপ মাপ আগের পিছের সমস্ত পাপ ক্ষমা সুতরাং আমাকে বেশি বেশি করে এবাদত করতে হবে এই ধারণাটা ভুল ধারণা এক্ষুনি আসে আমরা জানতে চাই যে আমলে সলের নামে যদি কোনো আমুল করি তাহলে তার পরিণামটা কি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রথমটি আলোচনা করব এই মর্মে যখনই কোনো আমুল আপনি শরীয়তের নামে চালু করলেন আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন তাই তখনই দেখতে হবে যে দিন ইসলাম পরিপূর্ণ অথচ আপনি তার মধ্যে একটা জিনিস সৃষ্টি করলেন এর অনুমোদন নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা দ্বীনাহ সূরা আল মায়েদা তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন আজকের দিন আমি তোমাদের দিনকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম যে ইসলাম পরিপূর্ণ তার মধ্যে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন কেন আর নতুন আমলের সন্ধান থাকবে কেন তাহলে মনে করতে হবে হয়তো বা আল্লাহ আব্বুল আলামীর তার দিনকে পরিপূর্ণ করে যাননি অসম্ভব আল্লাহ রাব্বুল আলামীর তার দিনকে পরিপূর্ণ করে গেছে আল্লাহর ওয়াদায় সঠিক মালেক রহিমা তার ছাত্র ইমাম শাফিকে বলেন ইন্না কুল্লা মিয়াকুন আলাহাদী রসুল্লাহ সল্লাহ্ দি আন আলা মিয়া কুনমা দিন আন শুনে রাখো হে মোহাম্মদ বিন আর শাফি রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের যুগে এবং সাহাবিদের যুগে যেটা দিন হিসাবে স্বীকৃত ছিল না আজকের দিনেও দিন সেটা নয় কারণ মানিপতাবিদন ফর আ হাসানতান কেউ যদি কোনো একটি নতুন আমূল তৈরি করে এবং সেটাকে তারা ভালো মনে করে ফকত জাম আন্না মোহাম্মদ আ সাল্লাহ আলাইসাল্লাম খান আর যদি কোনো মানুষ ভালো ভালো করে কোনো আমুল তৈরি করে আর সেটা করতে থাকে তাহলে বুঝতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরীয়তের খেয়ানত করে গেছেন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল খেয়ানত করেন নি আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। দিনকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন আর তুমি তার মধ্যে একটা জিনিস সৃষ্টি করবে না দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করার সুযোগ ইসলাম রাখেনি এই স্থান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি যে কোন ব্যক্তি যদি কোন কিছু আমুল করে তাহলে বুঝতে হবে রাসুল সাল আলহি আসাল্লাম এই আদর্শ দিয়ে যেতে পারেননি মনে রাখা উচিত প্রত্যেক ব্যক্তিকে মনে রাখা উচিত পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লাম যা দিয়ে গেছেন যা করে গেছেন সেটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ এর চেয়ে বড় এর চেয়ে উত্তম এর চেয়ে নমুনাপূর্ণ আদর্শ আর কিছু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আহزاب 21 নম্বর আহাতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাম নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুতরাং আমি উত্তম আদর্শ কোথা খুঁজতে যাব না আর যা কেয়াল রাসূল দিয়ে গেছেন সেটাই উত্তম আদর্শ এর বাহিরে কোনো উত্তম থাকতে পারে না কোন মানুষ উত্তম বিধান দিতে পারে না এটা পরিষ্কার আর আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে সেটার মধ্যেই যত সুন্দর যত হক যত শততা যত ন্যায় সবের মধ্যে আছে আল্লাহ রাব্লা আলামিন স্পষ্টভাবে বলেন ওতাম্মাদ কালিমা তুরবাদ্লাহ লা মুবাদির আলী কালে মা আতি অহামিউল আলিম সুরাল আনাম একশত পুনর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই মর্মে বলেন যে আপনার প্রভুর পক্ষ থেকে আসা বিধান আপনার প্রভুর পক্ষ থেকে আসা কালেমা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ লা মুবাদ্দিল আলী কালেমা আতি এই কালেমা এই বিধানের পরিবর্তনকারী কেউ নেই তাহলে বোঝা গেল শরীয়ত পরিপূর্ণ শরীয়ত চূড়ান্ত এই ক্ষেত্রে আমরা নতুন কিছু বিধান তার মধ্যে প্রবেশ করাতে পারি না আমাকে বিশ্বাস রাখতে হবে শরীয়ত পরিপূর্ণ সুতরাং অন্য কিছুর মধ্যে ঢুকাবো না দ্বিতীয় সাইডটি আমরা বলতে পারি যখন কোনো জিনিস তার মধ্যে প্রবেশ করাবেন তখন ওখান থেকে একটা শরীয়ত একটা আদর্শ উৎখাত হয়ে গেল শরীয়তের মধ্যে কোনো জিনিস প্রবেশ করালে সেখান থেকে একটা জিনিস উঠে যায় নষ্ট হয়ে যায় বাস্তবতা আমরা দেখতে পাই যদি একটা ভর্তি গ্লাস আপনি রাখেন সে দুধের হোক বা পানির হোক এই গ্লাসের মধ্যে ভর্তি গ্লাসের মধ্যে যদি অন্য কিছু প্রবেশ করাতে চান তাহলে যেটা প্রবেশ করাচ্ছেন যেটা ঢোকাচ্ছেন সেটা স্থান লাভ করবে আর গ্লাস থেকে কিছু জিনিস পড়ে যাবে চাই মধু হোক দুধ হোক পানি হোক সেটা পড়ে যাবে এটা বাস্তবতা এজন্য জন্য হাসান বিন আতিয়া বলেন যা হাসান সনদে দারমিতে বর্ণিত হয়েছে আটানব্বই নম্বর হাদিস হাসান বিন আতিয়া বলেন মপ্তাদা কমন বেদা আতান তিদিনহীন কোন জাতি যদি তাদের দিনের মধ্যে কোনো নতুন আমুল তৈরি করে আল্লাহ আল্লাহিন সুন্নাতিহিম মিস লাহা আল্লাহরাব্বুল আলামিন সেখান থেকে একটি অটোদুঃখ সমপরিমাণ সুন্নাতকে চিনিয়ে নেন লা ইউ ইলাইহিম এলাইয়া উমন কিয়ামত পর্যন্ত ওই দিনকে আল্লাহরাব্বুল আলামিন আর ফেরত দেন না যেমনভাবে আমাদের দেশে বহু স্থানে বহু আমুল চালু হয়েছে শরিয়তটা সেখান থেকে উৎখাত হয়েছে আমরা দেখতে পাই যে রসুল সাল আলাই পড়েছেন প্রথম খন্ডের চারশো সাতচল্লিশ পৃষ্ঠা যদি খুলি আমরা দেখতে পাব রসুল পদ্ধতি শিক্ষা দিলেন যে কিভাবে আমাদেরকে দরুদ পড়তে হবে আল্লাহুমা মোহাম্মদ কামা ইব্রাহিম দরুদ ইব্রাহিম রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে শিক্ষা দিলেন এই জন্য যেখানে আপনি একটি আমুলের নামে দলিলহীন কোনো আমুল তৈরি করবেন সেখান থেকেই সুন্নাত উঠে যাবে রসুল্লাহ সাল আলাই সাল্লাম যে রাজনীতির প্রেক্ষাপট তৈরি করেছেন দিয়ে গেছেন মানুষের সামনে এবং সাহাবা কেরাম বিশেষ করে চার খলিফা আবু বকর ওমর ওসমান এবং আলী রাজাল লহুম তারা যে আদর্শ দিয়ে গেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে কি সমাধান হতে পারে খলিফা কিভাবে নির্বাচিত হতে পারে এই আদর্শ তারা দেখা দেওয়া সত্ত্বেও মুসলিম জাতি আজকে গ্রহণ করেছে রাজনৈতিক ক্ষেত্রে পাশ্চাত্যের দেওয়া আদর্শ তাহলে যতদিন পাশ্চাত্যের দেওয়া আদর্শ এখানে থাকবে ততদিন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ আসবে না আপনি দেখুন ইসলামী অর্থনীতির স্বরূপটা সাল্লাম এবং সাহাবিরা দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা ইসলামী অর্থনীতির স্বরূপটা বাদ দিয়ে প্রত্যাখ্যান করে আমরা পাশ্চাত্যের অর্থাৎ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করেছি এর পাপ আমরাই করেছি রসুল্লাহ সল্লাহ আলি সাল্লামের যে ব্যবসায় নীতি যে অর্থনীতি ইসলামী অর্থনীতির যে রূপরেখা সেটা উৎখাত হয়েছে যতদিন পর্যন্ত মুসলিম অর্থনীতি রূপরেখা টিকে থাকবে ততদিন পর্যন্ত মুসলিমরা রাসুল্লাহ সাল আলাইসালামের দেওয়া আদর্শ গ্রহণ করবে না এটাই নিয়ম তাহলে বুঝে যাচ্ছে আমি ভালোর নামে যে কোনো উষ্ণতে যদি রাসুল্লাহ সাল আলাইসাল্লামের আদর্শ থেকে আমি ফিরে যাই তাহলে একটি আদর্শ ওখানে অন্যরকমভাবে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হলো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনার মধ্যে বলছিলাম আমুলে সলেহ করতে গিয়ে যেন কোনো নতুন আমূল সৃষ্টি না করে আর আরো পর্বে আমরা উল্লাহ আলোচনা করবেন ইনশাল্লাহ এ পর্যন্তই আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যেন পবিত্র কোরআন এবং সেইহাদিস অনুযায়ী আমুলে সলেহ করার তহফিক দান করেন আল্লাহ হুমিন সুবহায়ক আল্লাহ হবেমদেখা আসাদুল্লাহ ইলাহী আসতা ফিরুআতুব আলাইকা আসসালামু আলাইকুম ওরাহনাতুল্লাহি ও বরাকাতুম

তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বাংলায়